রেমালে তণ্ডবে যখন আতঙ্কিত সাগরবাসী, ঠিক তখনই অসহায় আর্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘ। সংঘের এক সন্ন্যাসী নিমাই মহারাজের নির্দেশে প্রায় 400 পরিবারকে আশ্রয় দিয়েছেন গঙ্গাসাগরের এই ভারত সেবাশ্রম সংঘ। শুধু সাগরবাসী নয়, অন্য জেলা থেকেও বেড়াতে আসা মানুষের গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ফেরার যখন কোনো উপায় ছিল না, তখন বাধ্য হয়ে ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আশ্রয় নেন ভারত সেবাশ্রম সংঘে। এখানে প্রত্যেকটি পরিবারের জন্য আলাদা আলাদা খাট বিছানা থেকে শুরু করে তাদের টিফিন খাওয়ার ব্যবস্থা সমস্তই করেছেন ভারত সেবাশ্রম সংঘের কর্তৃপক্ষ। তাদের এই সেবা পেয়ে আশ্রয়কারী অতিথিরা জানিয়েছেন ভারত সেবাশ্রমে এসে তারা খুবই খুশি। এখানে কেন এসেছেন? আমি বর্ধমান মেমোরি থানা শ্মশানে থাকি, নদীপুর শ্মশানে। এখানে এসে আমার বাসস্থান, এখানে আমি ভোটার। আমি তাই গঙ্গাসাগর থাকি, মন্দিরের পাশে থাকি, নাদ মন্দিরে, পঞ্চনাদ মন্দিরে। ওই জন্য এখানে ঝড় ঝাপটাটাই বেশি যে হওয়ার সম্ভাবনা বলে এই জন্য এখানে ভরত কুমার আশ্রমে চলে আসা হয়েছে। ওখানে জল নদী থেকে বেশি চাপ নাই, বা উপরের দিকে আসে, বা বর্ষার জন্য কোথাও থাকার আমাদের এখন ঘর বাড়ি কোথাও নেই। আমরা এখন আমি আশ্রমধারী নয়, এমনি পঞ্চনাথ মন্দিরে এসে বাস রাত কাটাচ্ছিলাম, তাই বর্ষার কারণে আমরা এখানে এসে। এখানে পরিষেবা কেমন পেলেন? খুব সুন্দর। থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই? একদম অসুবিধা নেই। কি খেলেন? আমরা ভাত, ডাল, তরকারি, তরকারি, চাটনি, বিভিন্ন রকম দিয়ে খাবার দাবার খেয়েছি ভালো মতো। যাবেন কখন? আমাদের এই ওয়েদারটা একটু ঠিক হয়ে গেলে আমরা চলে যেতে পারবো। সাধারণ মানুষের অসুবিধার সময় তাদের সহায়তায় তাদের পাশে থাকতে দায়বদ্ধ এই ভারত সেবাশ্রম সংঘ। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।